আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে হোম কেয়ার প্রপার্টিজ পক্ষ থেকে সাদর সম্ভাষণ। আজকে আমরা আছি উত্তরখান চানপাড়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 46 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আমরা আজকে 4 কাঠা জমি দেখার জন্য আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা একদম স্কোয়ার শেপের একটা বাড়ির পাশের জমি। এখানে দেখেন আপনার রাস্তা আছে 8 থেকে 10 ফিট রাস্তা, যে বাউন্ডারি থেকে শুরু, সীমানাই বাউন্ডারি থেকে শুরু। এখানে যেহেতু বাড়ির জমি, এখানে গাছগাছালি দেখেন, এখানে সুন্দর কিছু গাছগাছালি আছে, নারকেল গাছ, নারকেলের পর্যাপ্ত নারকেল ধরছে, এবং এখানে আম গাছ, আমের মুকুল, পর্যাপ্ত মুকুল আছে। এখান থেকে সীমানা শুরু হয়ে একদম এই যে ঘরটা দেখতেছেন, এই ঘর সহ এখানে গাছগাছালি সহ এই যে পাশে বাড়ি, এখানে হাইরাইজ বিল্ডিং, রাজুক প্ল্যানের হাইরাইজ বিল্ডিং দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বাড়িঘর সব, বাড়ির সাথে জমি, একদম সাথে জমি। এই জমি কর্নার প্লট, সবচেয়ে পজিটিভ হলো কর্নার প্লট। কর্নার প্লট এখান থেকে, এখানে দেখেন এই যে বড় বড় কয়েকটি আম গাছ আমের ভালো মুকুল ধরছে। আপনারা আসলে হয়তো আগামী 2-1 মাসের মধ্যে এখানে আম ধরবে, আম খাওয়া যাবে। এখান থেকে শুরু, আমি এখানে দাঁড়ানো আছি এখন জমির ঠিক পূর্ব পাশে, পূর্ব এবং দক্ষিণ কর্নার প্লট, পূর্ব এবং দক্ষিণ। এটা হলো দক্ষিণ, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই দক্ষিণ, এটা হলো পূর্ব, পূর্ব এবং দক্ষিণ কর্নার প্লট। কর্নার প্লট এখান থেকে শিক, ওই যে বাউন্ডারি করা, এখান থেকে লাস্ট সময় এটা হলো জমির পশ্চিম সাইড বাউন্ডারি করা থেকে। আর এটা হলো এখান থেকে পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন সাদা বাড়ি, দ্যাট মিন্স এখান থেকে এই সোজা, এই যে ঘরের কোণাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু করে একেবারে এই যে সাদা বিল্ডিং থেকে, এই যে উপরে দেয়াল করা, অর্থাৎ বাউন্ডারি করা, উঁচু বাউন্ডারি করা, এবং অনেকগুলো গাছগাছালি সহ অত্যন্ত সুন্দর এবং চমৎকার শিবে, একদম ফুল স্কোয়ার, কোনো কোণা বা কোনো কিছু নাই, কোণা নাই, একদম স্কোয়ার শিবে সুন্দর একটা জমি। আপনারা যারা চানপাড়ায় নিতে চান তাদের জন্য এটা খুবই বেস্ট প্রপার্টি, ভালো প্রপার্টি। আপনারা চাইলে এটা নিতে পারেন, নিলে অবশ্যই আপনারা হোম কেয়ার প্রপার্টি সার্ভিসের নাম্বারে অথবা মালিকের প্রতিনিধি নাম্বারে, এখানে নাম্বার দেওয়া থাকবে, সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করে জমিটা ক্রয় করতে পারেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এটা মেইন রোড থেকে মাত্র 2 ফ্লোর ভিতরে, এই যে শেডটা দেখতে পাচ্ছেন এটা হলো মেইন রোড, অর্থাৎ এটা 22 ফিটের একটা রোড, এই এটা এখান থেকে 22 ফিট রোড, এখান থেকে বা রোডটা এই রোডে ঢুকছে। আমরা যদি আপনাদেরকে রোডটা দেখানোর চেষ্টা করবো, আপনারা রোডটা দেখবেন, দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। পুরো স্কোয়ার শেপ। এটার আসার অবস্থা হলো তারা আবদুল্লাপুর থেকে সোজা পূর্ব দিকে চানপাড়া বাজার, উত্তর চানপাড়া বলে, উত্তর চানপাড়া গাছে বড়ই ধরছে, সিম ধরছে। প্রিয় দর্শক, দেখছেন আপনারা এই যে জমির পাশে সব একদম হাইরাইজ বিল্ডিং, সুউচ্চ ভবন এখানে, এবং ওগুলো সবই রাজুক প্ল্যানের বাড়ি, এবং এখানে পর্যাপ্ত ভাড়া হয় কারণ এখানে অনেক ধরনের ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, স্কুল, কলেজ, মাদ্রাসা সবই খুব আশেপাশে, এবং এখানে সব ধরনের সুযোগ সুবিধা, নাগরিক সুযোগ সুবিধা আছে। এটা ঢাকা সিটি কর্পোরেশনের 46 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখান থেকে এয়ারপোর্ট খুবই সন্নিকটে, এবং এদিক থেকে ময়নাটাকের বাজার খুবই কাছে। এখান থেকে যদি আপনি পূর্বাচলে যেতে চান, পূর্বাচল থেকে খুব কাছাকাছি, পূর্বাচল 300 ফিট হয়ে এখান থেকে খুব সহজে আসা যায়। এবং এই এলাকায় এখন পর্যন্ত শাকসবজি, মাছ মাংস একদমটা দেশি, ফলমূল সব কিছু এখানে পাওয়া যায়। তো এই জন্য আপনারা যারা ঢাকায় একটু স্বপ্নের নিজ গড়তে চাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট প্রপার্টি। তা আসুন, আমাদের জমিটা দেখুন, ভিজিট করুন, এবং সরাসরি মালিকের সাথে কথা বলুন। এটা এখানে সরাসরি মালিকের সাথে কথা বলে আপনি জমিটা ক্রয় করুন। দেখেন এখানে তো অনেক ধরনের ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি অ্যাভেলেবেল, তো এবং বিল্ডিং, সুউচ্চ বিল্ডিং আছে, সুউচ্চ ভবন। এই রাস্তাটা হলো 21 ফিট, এবং এই যে সুয়ারিস লাইন অলরেডি আমাদের আর্মি 24 ব্রিগেডিয়ার ইঞ্জিনিয়ার কোর তাদের তত্ত্বাবধানে রাস্তার কাজ খুবই চলমান। আপনারা অনেকে বলতেছেন যে রাস্তা কবে কাজ হচ্ছে বা দেখানোর জন্য বলতেছিলেন, দেখেন এখানে ম্যাক্সিমাম কাজ। এখন শুধু এখানে কার্পোরেট হবে, সুয়ারিস লাইন টেন ড্রেন্স লাইন হয়ে গেছে, এখন এটা কার্পেটিং হবে। এটা হল
তো যার কারণে আসলে উত্তরখানের এখন ডিমান্ড অনেক বেশি, কারণ এখনও ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে উত্তরখানেই স্বল্প মূল্যে জমি কেনার একটা সুযোগ আছে। তো যারা স্বল্প মূল্যে ঢাকার ভিতরে জমি কিনতে চাচ্ছেন তাদের জন্য এলাকাটা অনেক বেস্ট, খুবই ভালো। দেখেন কত সুউচ্চ ভবন এখানে, এখানে বাড়ি করে ভাড়া দিলে সাথে সাথে ভাড়া হয়ে যায়। কারণ এখানে পর্যাপ্ত ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি, গার্মেন্টস, সব ধরনের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে এবং উত্তরাষ্ট্র নিয়ার খুবই সন্নিকটে। এবং এখানে অনেক ধরনের আপনারা জানেন মানে স্টার্স হসপিটাল আছে এবং পাশেই এখানে মেডিকেল আছে, ভালো ধরনের কলেজ আছে, উত্তরা কলেজ, উত্তরা মডেল কলেজের শাখা, সব ধরনের শাখা প্রশাখা এখানে আছে, যার কারণে খুবই ভালো। প্রিয় দর্শক দেখেন এটা হলো চানপাড়া বাজার, আমরা এখন চানপাড়া বাজার আছি। এদিক থেকে ঠিক উত্তরা আবদুল্লাপুর যায় আবদুল্লাপুর, আর এটা হলো একদম ময়না টেক্সটাইল মিটসে এবং এটা আমরা এখন বাজারের ভিতরে আছি। আপনারা যারা আসবেন অবশ্যই একদিন আগে ফোন করে, আমাদের প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে এবং হোম কেয়ার প্রপার্টি সার্ভিসের ফোন নাম্বার, যারা প্রতিনিধি আছে তাদের ফোন দিয়ে। এবং এটা হলো আমি যেটা বলছিলাম মেডিকেল কলেজ এবং দেখেন উত্তরা টাউন কলেজ, এই যে সামনে এখান থেকে সোজা হেলাল মার্কেট এবং উত্তরাখান থানা হয়ে একদম আজমপুর দিয়ে বের হওয়া যায় অথবা হাজিকাম, এবং আপনার যদি বলি এয়ারপোর্ট শাহজালাল ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট, এয়ারপোর্টের এখান থেকে খুবই সন্নিকটে। তো না সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা এখানে আসছে। এবং এখানে দেখেন অনেকগুলো বিল্ডিং, এখানে প্রায় 10-12 তলা বিল্ডিংগুলো হচ্ছে, এখানে বড় ধরনের মার্কেট হসপিটাল হচ্ছে। তো যারা এই এলাকায় জমি কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা হবে খুবই বেস্ট প্রপার্টি। জমিটা প্যাকেজ মূল্য 4 কাঠা আছে, 4 কাঠা চাচ্ছেন মালিক 75 লাখ টাকা, 75 লাখ টাকা হলে জমিটা ওনারা আসলে দিয়ে দেবেন। তো আপনারা আসুন, এসে জমিটা দেখুন এবং মালিকের সাথে বসে দামদর সেটেল করুন, সেটেল করে কাগজপাতি যাচাই বাছাই করে আপনারা জমিটা ক্রয় করুন। তো সেক্ষেত্রে যারা এবং আপনারা যদি চান হোম কেয়ার প্রপার্টি সেবা রয়েছে, আমাদের নিজস্ব লয়ার প্যানেল ব্যান্ডেল বানানো আছে, আমরা কাগজপাতি যাচাই বাছাই করে আপনাদের সহযোগিতা করতে পারি যে আপনারা চাইলে। তবে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে ভালো ব্যান্ডার উকিল দ্বারা কাগজপাতি যাচাই বাছাই করে জমি ক্রয় করবেন এবং অবশ্যই মালিক পক্ষর সাথে আপনারা লেনদেন করবেন, কোনো থার্ড পার্টির সাথে লেনদেন করবেন না, এটা হোম কেয়ার প্রপার্টিসের পক্ষ থেকে আমাদের রিকোয়েস্ট থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। এই বলে আজকে এখানেই বিদায় নেব, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।